ভয়াবহতার চূড়ান্ত রূপ নিয়ে দরজায় কড়া নাড়ছে মোখা। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোখার গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠছে 220 কিলোমিটার পর্যন্ত। কক্সবাজার বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরে 8 নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলায় 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মহাবিপদ সংকেতের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। ভয়াবহ হয়ে ওঠা ঘূর্ণিঝড়টি রোববার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আঘাত হানতে পারে বলেও জানান তিনি। প্রথমে যে আশঙ্কা করা হয়েছিল যে এটা সুপার সাইক্লোন হতে পারে, কিন্তু আমরা এখন পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে এটা সুপার সাইক্লোন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ সুপার সাইক্লোন হতে হলে 220 কিলোমিটারের প্রতি ঘন্টায় গতি থাকতে হবে, সেটা কিন্তু এখন বাতাসের ঘূর্ণিঝড়ের মধ্যে বাতাসের গতিবেগ হলো 150 থেকে 160 কিলোমিটার। এটাকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন হিসাবে অভিহিত করছি। আর ঘূর্ণিঝড়টি গতকালকে যে গতিতে এগিয়ে যাচ্ছিল সেটা ছিল 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, আজকে সকাল থেকে সেই গতিটা কমে এসছে, এখন 8 কিলোমিটার গতিতে এটা উপকূলের দিকে আগাচ্ছে। সেজন্য আমরা মনে করি যে এটা আঘাত হানার সময়টা আর একটু পিছিয়ে যেতে পারে। বন্দর সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে এমন আশঙ্কা থাকলে দেওয়া হয় 8 নম্বর মহাবিপদ সংকেত, যাতে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। অন্যদিকে বন্দর সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়লে তখন দেওয়া হয় 10 নম্বর মহাবিপদ সংকেত। এর মানে প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে। আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত 8, 9 ও 10 জারি করলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট 4 জারি করা হয়। এতে বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝড়াবে। দেশের 3 বিভাগ চট্টগ্রাম, সিলেট ও বরিশালে এই বৃষ্টি হবে, আর বৃষ্টির কারণে দেশের 5 জেলার পাহাড়ি অঞ্চলে ভূমিধস হতে পারে। হাসান ওয়ালি, নিউজ 24।